নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে আমরা তিনজনে মিলে মাঠে চলে এসেছি। কয়েকদিন আগেই ভিডিওতে আপনাদেরকে কলাই শাক দেখিয়েছিলাম, আর সেই শাকের গাছেই কিন্তু কলাই শুটি ধরেছে। কলাই শুটি তুলবো, এটা আমার বোন হয়, বোনের বাড়ি সুন্দরবন। তো সুন্দরবন থেকে বোন আমাদের জন্য কাঁকড়া নিয়ে এসেছে। আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন সুন্দরবনের বিখ্যাত কাঁকড়া, সেই কাঁকড়া রেসিপি করে আপনাদেরকে দেখাবো। রয়েছে বাড়িতে, কালকে করব রেসিপিটা, কিন্তু বোন আজকেই বাড়ি চলে যাবে। তো বোনকে দেওয়ার জন্য শুটি তুলতে এসেছি, কলাই শুটি। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। কাঁকড়ার অনেক রকম রেসিপি খেয়েছেন, কিন্তু আমি যে কাঁকড়ার রেসিপিটা বানাবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের, খুবই ভালো লাগে খেতে। এখন আমরা কলাই শুটি তুলে নেব। হ্যাঁ, যেগুলো মোটা মোটা হয়েছে। কলাই শুটি মুড়ি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, তাছাড়া এমনিও সেদ্ধ করে খাওয়া যায়। এক একটা গাছে কলাই শুটি হয়েছে, দেখুন কতগুলো করে, একবার গোড়া থেকে ডগা পর্যন্ত। হ্যাঁ, বোন তো কোনোদিনও খায়নি, এই খেয়ে দেখো কেমন লাগছে বলো। ভালো লাগছে, ভালো লাগছে। কে বেশি তুলতে পারে দেখা যাবে, তাই হোক, কম্পিটিশন হোক, কে বেশি কলাই শুটি তুলতে পারে, কে বেশি তুলবে সেই নিয়ে ফুটপাট লেগে গেছে। বৌদি দু হাত দিয়ে তুলছে এরকম করে। এই দেখুন বন্ধুরা, কত মোটা মোটা শুটি আর বড় বড় হয়েছে। এই যে কলাই শুটি তুলেছে, দেখুন আমি এতগুলো তুলেছি, বৌদি সব থেকে বেশি তুলেছে। আমি সব থেকে কম তুলেছি। চলো, কাঁকড়া নিয়ে আমি চলে এসেছি রান্নার কাছে। এইগুলো ঠেকায় ঢেলে আপনাদের দেখাচ্ছি। কাঁকড়াগুলো কিন্তু একটাও মরে যায়নি, সব জ্যান্তই রয়েছে। ওরে বাবা, দিত এক্ষুনি আমার হাতে। কাঁকড়াগুলো এখনো গায়ে কাদা লেগে রয়েছে, আর হা করে দিচ্ছে, এখানে যদি একটু আঙুল নিয়ে যায়। একবার কামড়ে দেয়, হা করে আছে বাবা, এই দেখুন আঙুল দিতে একদম হা করে। কাঁকড়ার গায়ে যে কাদাগুলো আছে এগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। কাঁকড়াগুলো এবার ভালো করে বেছে নেব। আপনারা কে কে সুন্দরবনের কাঁকড়া খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। এই কাঁকড়ার আবার স্বাদ কিন্তু অন্যরকম। এটা কত বড়, এর বড় দানাগুলো ভেঙে গেছে। এই কাঁকড়া যত বড় হবে স্বাদে কিন্তু ততই ভালো হবে। এই কাঁকড়া যদি একবার আঙুলে কামড় দেয় পুরো আঙুল কেটে দেবে। ছোট দাঁড়া দিয়ে এমনি গেঁথে দিয়েছে, এখান দিয়ে রক্ত বেরিয়ে গেছে। নোড়া দিয়ে হালকা করে একটু থেতলে নেব, তাহলে এই খোসাটা ছেড়ে যাবে।
এই যে কাগড়ার গিলুগুলো আছে বাটিতে নিয়ে নেব। এবার আমি এইগুলো ছাড়িয়ে নেব। কাঁকড়া খেতে খুব ভালো লাগে, কিন্তু পরিষ্কার করতে একটু সময় লাগে, ভালো করে পরিষ্কার করতে হয়। এই দেখুন খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এই যে সরু দাঁড়াগুলো আছে, সরু দাঁড়ার উপরের দিকে এই যে নখের মতো অংশটা আছে, এটা কেটে ফেলে দেব। আর বড় দাঁড়াগুলো এমনি নিয়ে নেব। কাঁকড়াগুলো খুব ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি, এবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। এই দেখুন কাঁকড়াগুলো ছাড়ানোর পর এতটা হয়েছে। কাঁকড়াগুলো জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই রেসিপিটার জন্য কি কি মশলা নিয়েছি আপনাদের বলে দেব। হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা বাটা, লবণ, রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর নিয়েছি সরিষার তেল। আমি একটা স্টিলের টিফিন কৌটো নিয়েছি। এই কাঁকড়াগুলো অর্ধেক করে ভেঙে দেব। এই যে কাঁকড়ার বড় বড় দাঁড়াগুলো রয়েছে, এইগুলো নোড়া দিয়ে একটু ফাটিয়ে নেব, তাহলে মশলাগুলো ভালোভাবে ভেতরে ঢুকবে। এই যে ঘিলুগুলো আছে এগুলো দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনে বাটা, জিরে বাটা, এবার দেব সরিষার তেল। সব কিছু খুব ভালো করে মেখে নেব। এই রেসিপিটায় কিন্তু বাটা মশলা দিলেই এই রেসিপিটার স্বাদটা ভালো পাবেন, গুঁড়ো মশলায় ভালো হবে না। অল্প একটু জল দেব। সব কিছু ভালো করে মেখে নিয়েছি। চাপা দিয়ে 10 মিনিট এটা রেখে দেব। আর এদিকে উনানটা ধরিয়ে নেব। কড়াই দিয়ে দেব জল। জলটা হালকা গরম করে নেব। জলটা হালকা গরম হয়ে গেছে, আর এদিকে 10 মিনিট হয়ে গেছে। এই কৌটোটা জলের মধ্যে বসিয়ে দেব, আর ওপর দিয়ে নোড়াটা চাপিয়ে দেব। এইভাবে 20-25 মিনিট আমি রেখে দেব। তাহলে বন্ধুরা ফিরে আসছি 20-25 মিনিট পর। কুড়ি থেকে 25 মিনিট পর আমি চলে এসেছি, আর জলটা ফুটে ফুটে অনেকটাই কমে গেছে। আর ওইদিকে দাদু আর আজকে আমি খাবো, দুজনে মিলে দাদু চলে এসছে। দাদু আসো। বসো 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 বসো। চলে এসছে বন্ধুরা দাদু অনেকদিন পর। নামিয়ে নেব। দাদু কেমন আছো সবাইকে বলে দাও। ভালো আছি।
তোমাকে সবাই খুব ভালোবাসে আর তোমার কথা অনেকেই কমেন্ট করে বলে সত্যি কা আটে চার পাঁচ জন কালকে বললো বেশ ঠিক আছে বসো বলে আপনাদের কি হয় না আচ্ছা আচ্ছা বসো 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 ততক্ষণ এদিকে একটু ঠান্ডা হয়ে যাক কৌটোটা তারপর খুলবো দাদু কাকড়া খেতে পারবে তো তোমার দাঁত ভালো আছে তো নরম দেখে একটা একটা দুটো দিবি বেশি নয় দাঁত বলতে কি নরম জিনিসের হলে হয় শক্ত দাঁড়া ফাড়া পারবো নি দাঁড়া ফাড়া তোরা খাবি দাদু অনেকদিন কাকড়া খায়নি দাদু একটু যে দাঁতের সমস্যা আছে তাও অনেকদিন যেহেতু খায়নি দাদু বলল আমি আজকে খাবো অনেকদিন খাওয়া হয়নি চলো তো দাদুকে সঙ্গে নিলাম খেতে পারবে তুমি একদিন অম্বল কর না অম্বল দাদু বলছে একদিন কাকড়া আর অম্বল পাকা তেঁতুল দিয়ে তাই হবে একদিন হবে আমি আর দাদু খাবো কাকড়া ভাপা দাদু বলেছে দাঁড়া খাবে না কিন্তু একটা দাঁড়া দেবো খাওয়ার চেষ্টা করো ঠিক খেতে পারবে এবার খাওয়া দাওয়া শুরু করি খাও দাদু দাদু অনেক দিন ধরে বলছিল কাঁকড়ার কথা যেহেতু কাঁকড়ার টক খাবে বলে চার একদিন কাঁকড়ার টকও করবো একটু গরম আছে কাঁকড়াটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে নরমও আছে আর খেতেও ব্যাপক হয়েছে দাঁড়াগুলো খাই আর দিন আর এক পিস দাঁড়াগুলো খেতে ব্যাপক লাগা কি বল না দাদু কি যাবে না হ্যাঁ হয়তো এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাদের পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে আর সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই ওপরে যে বেল আইকন থাকে সেটা ক্লিক করবেন দাদু একটু ভাত হলে ভালো হতো না একটু ভালো হতো এই কাইগুলো ভালো এই করে খাওয়া হতো বুঝতে পারছি দাদুর খাওয়া দেখে আমি বুঝতে পারছি যে দাদুকে একটু ভাত দিলে ভালো হতো কিন্তু আজকে আমাদের বাড়িতে এখনো ভাত হয়নি এমনিও ভালো লাগে খেতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দাদু দেখুন কলা পাতা চেটে পরিষ্কার করে খেয়ে নিয়েছে সকলে খাবে সবার আছে তুমি খাও না খাও দাদু ভালোবাসে কাঁকড়া খেতে কিন্তু অনেকদিন খায়নি